জীবনের কঠিন সংগ্রামের পরে অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে মুক্তিযুদ্ধের অনুভূতি মিয়মান হয়েছে আবার তার উল্টোটাও আছে সাতচল্লিশ বছর পরও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভোলেনি দেশের প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর কৃষক আর খেটে খাওয়া অনেক মুক্তিযোদ্ধা চুমো সুযোগ পেলেই পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষার্থীদের সাথে যুদ্ধ জয়ের গল্পে মেতে ওঠেন তারা তবে এই মুক্তিযোদ্ধারা চান সরকারিভাবে তাদের যুদ্ধের অভিজ্ঞতা এবং যেন প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় গাজীপুরের ধীরাশ্রমের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ময়মনসিংহের ভালুকার মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমনকি কুমিল্লার সামাদের মতো বীর মুক্তিযোদ্ধারা জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন সারা বাংলায় ছড়িয়ে থাকা এমন অনেক কৃষক দিনমজুর আর খেটে খাওয়া মুক্তিযোদ্ধারা এখনও সংসারের হাল ধরে আছেন শত কষ্ট বঞ্চনার মাঝেও একাত্তরের উত্তাল দিনগুলোর কথা আজও স্মৃতিতে উজ্জ্বল কেমন কেমন গেছি আইসি কেমন কী করছি না সব ঘটনা আমার মনে আছে গ্রামের এমন সাধারণ মুক্তিযোদ্ধাদের অনেকেই সময় সুযোগ পেলেই স্ত্রী সন্তান আর প্রিয়জনদের সাথে উত্তাল দিনগুলোর কথা তুলে ধরেন কিভাবে গেরিলা যুদ্ধ করলে কিভাবে রক্ষা পাইছি সমস্ত আমার ছেলে মেয়েরে আমি শিক্ষা দিচ্ছি এলাকার শুদ্ধা ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে এরা দাদু কেন পঙ্গু হয়েছে কখনো বাড়ির আঙিনায় কখনো বা স্কুলের শিক্ষার্থীদের কাছে নিজেদের লড়াই সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে বললি শুনতে অনেকের শুনতে চাহ যারা দেশকে ভালোবাসে স্কুল গিয়ে হারিয়াও মাঝে মাঝে স্কুলের ছাত্র ঘরে মাস্টার ঘরে বলি ছেলেবেলা জিজ্ঞাসা করে তাহলে বলে আর কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধ ও বিজয় এই দুই গৌরব বুকে ধারণ করেই বেঁচে থাকতে চান গ্রামীণ জনপদের এসব বীররা পঞ্চাশ বছর হয়ে বাড়াতে গিয়া আজগা এই যেগুলাই আমরা করছি ইতিহাসের মতন সব বলতে পারি কিন্তু এইটা বলার তো কায় জানে এক মাইল তুই গেছিলাম কুলিং কই দিয়া কাঁড়ার ভিতর দিয়া আমার পনির আর খাল ছিল না এই দৃশ্যগুলি মনে হয় খেটে খাওয়া মুক্তিযোদ্ধাদের কাছে আছে যুদ্ধের অভিজ্ঞতা এবং ঘটনা প্রবাহ মুক্তিযুদ্ধের ইতিহাসের অমূল্য উপাদান তারা চান সেই সব ঐতিহাসিক তথ্য ঘটনা যেন আগামী প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার কামরান করিম বৈশাখী সংবাদ ढाका